ঘগ্রাপার থানার একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছিল। সেইটো আনফর্চুনেট ইনসিডেন্টত এগারী ছালী নলবারীর ইয়াত আনা হয়েছিল, ইয়াত রাতে রখা হয়েছিল। আর সেই রাতে থাকার সময় প্রায় আড়াইটা তিনটা মান বাজাত এলিগেশনের মতে এজন আরক্ষী বিষয়ায় কিছু অবজেকশনেবল ফটো লৈছিল। এইটো বিষয়ে আমি এটা অলরেডি কেস রেজিস্টার করেছো। কেস আমার এডিশনাল এসপি মহিলা এজন এগারী এডিশনাল এসপি তেখেতে ইনভেস্টিগেট করে আছে। ইনভেস্টিগেশন যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। এতালেক যেটা ইনভেস্টিগেশন হয়েছে সেই ইনভেস্টিগেশনের ভিত্তিতে আমি সঠিকভাবে কব পারো যে এগারী আরক্ষী বিষয়া ইন্সপেক্টর বিমান রয় ঘগ্রাপার থানার তদানীন ও সি আসে, আর এতিয়া আই ইউ এ বিচারি আছে, এতিয়া পলাতক হয়েছে। এই কেসটা মানে রিভিউ করেছো, রিভিউ করে মানে কিছু ডাইরেকশন দিছো। ডাইরেকশন মুখ্য ডাইরেকশন এইটো আছে যে আমি যিমানখিনি এভিডেন্স লাগে এইখিনি কালেক্ট করব লাগে, প্রায়খিনি হয়েছে আর বেশি ইয়াত করব লাগা কাম নাই। মই ভাবো যে 15-20 দিন খুব বেশি এক মাহর ভিতর আমি সেই চার্জশিট দাখিল করব পারি। আরক্ষী বিষয়াগী যাকালি যে রিপোর্ট আইসে ডিআইজি সি ডাব্লিউ আর আর এসপির সেইটার উপর ভিত্তি করে যাকালি মই ডিজিপি হিসাবে সিদ্ধান্ত লৈছো যে যেটুকু পলাতক হয়ে আছে আর প্র্যাকটিক্যালি আজি ডেটত সেই পসিবল নহয় যে ডিপার্টমেন্টাল প্রসিডিং করব পৰা যায়। আর যেটুকু এগেইনস্ট যেখানে এলিগেশন আছে সেই এলিগেশন বহুত সিরিয়াস এলিগেশন অফ মিসকন্ডাক্ট। যাকালি রাতে সার্ভিসের পর মানে বরখাস্ত করেছো আর মই আশা করছো যে আরক্ষী গ্রেপ্তার করবলে খুব সোকালে সক্ষম হব। কিবা কারণত যদি অল্প সময় লাগে এতিয়াও মই আইওক ইনস্ট্রাকশন দিছো যে তেখেতক এবসকন্ডার ডিক্লেয়ার করে প্রোক্লেমড অফেন্ডার হিসাবে আইনগত ব্যবস্থা লব লাগে। অত্যন্ত দুঃখর কথা। আর মই আমার যিখিনি আরক্ষী পরিয়াল আছে অসমর সবকে সেইটো এনেকুৱা এটা ইনসিডেন্টৰ পৰা এটা এক্সাম্পল হিসাবে লৈ নিজৰ নিজৰ থানা আউটপোস্ট আৰু নিজৰ পাব্লিকৰ লগত যিটো ব্যৱহাৰ সেইটো হাইয়েষ্ট ষ্টেণ্ডাৰ্ড ৰাখিবলৈ আহ্বান জনাইছোঁ আৰু ডাইৰেকশ্যন দিছোঁ। এটা কথা মই ক'ব বিচাৰিছোঁ যে অসম আৰক্ষী কোনো পধ্যে মহিলা আৰু শিশুৰ ক্ষেত্ৰত কোনো কম্প্ৰমাইজ নকৰে। I remain firmly committed to respect dignity of women and safety of children and I will ensure it at all costs. Thank you sir. এটা কথা জানিব বিচাৰিছো স্যার, এই গোচৰটো এতিয়া লৈকে আপুনি যেহেতু অভিযুক্ত কৰা হৈছে নেকি মুকুলৰ মতে মই কৈছো না এতিয়া যেহেতু কৈছিল আদালতত তেওঁলোকক উপস্থাপন কৰা পিছতে আইডেন্টিফাই হ'ল আজি আদালতত হাজিৰ কৰাৰ কথা আছিল গতিকে পইণ্ট ইজ দ্যাট দেৰ ইজ সাফিসিয়েন্ট এভিডেন্স ইনভেষ্টিগেটিং অফিসার ইজ কনভিনসড সুপারভাইজারি অফিসার্স আর কনভিনসড that Inspector Biman Roy is the accused person in this case.